কেক কেটে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন হয়েছে। মঙ্গলবার ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, মাওলানা আব্দুল কুদ্দুসের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। মৃধা শোর উপস্থাপক মোহাম্মদ রেজাউল করিম মৃধার হাতে ক্রেস তুলে দেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী। এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র মতিরুজ্জামান, রিপন মাহমুদ, সেলিনা আক্তার সহ আরও অনেকে। অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক আলাউর রহমান খান শাহিন ও সাংবাদিক রুপি আমিনের প্রাণবন্ত উপস্থাপনায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন এমএএইচ টিভির সিইও আইনজীবী মোহাম্মদ আব্দুল হামিদ টিপু। মৃধাশোর তিন বছরের কার্যক্রম ও সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম মৃধা। অনুষ্ঠানের শুরুতেই এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর উপর ছোট্ট দুইটি ভিডিও ক্লিপ প্রদর্শন দর্শকদের আকৃষ্ট করে তোলে। কানায় কানায় পরিপূর্ণ হলে সন্ধ্যা 7:30 থেকে 9:00 পর্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আলাউর রহমান ও কাজী কল্পনা, কবিতা আবৃত্তি করেন ব্যারিস্টার আতাউর রহমান, কৌতুক পরিবেশন করেন ব্যারিস্টার নাজির আহমেদ ও উপস্থিত বুদ্ধির খেলা যা আনুষ্ঠানিকতাকে আরও প্রাণবন্ত করে তোলে। কেক কাটার মুহূর্তটি ছিল সকলের কাছে বিশেষ আকর্ষণীয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার জাহেদ চৌধুরী, জেপুচি মেয়র মায়ুব মিয়া তালুকদার, নিউহ্যাম কাউন্সিল চেয়ারম্যান রহিমা রহমান, এনফিল্ডের জেপুচি মেয়র আমিনুর রহমান, বিবিসি সিআইয়ের প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু জেপি। ধন্যবাদ, আসলে আপনারা যে আসছেন এবং মৃধাশোর সাথে আছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। আসলে মৃধাশো কোভিড-19 যখন মানুষ ঘরবন্দি ছিল তখন আমরা মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য অনলাইনের মাধ্যমে এই প্রোগ্রামটা শুরু করি। গত 3 বছর ধরে আমরা 2020 সালের 20 জুন এই প্রোগ্রামটা শুরু করেছিলাম, আজকেও 20 জুন 2023 সাল। এই 3 বছরে আমরা প্রায় 300 গেস্ট আমার আছেন, তারা বিভিন্নভাবে যোগ দিয়েছেন, কেউ বাংলাদেশ থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ কানাডা থেকে, কেউ জাপান থেকে, জার্মান থেকে, ইটালি থেকে, বিভিন্ন দেশ থেকে আমার এই মৃধা শোতে তারা অংশগ্রহণ করেছে। তাদের সবাইকে একত্রিত করার জন্য আজকে আমরা এমএএইচ টেলিভিশন এবং মৃধা শো 3 বছর পূর্তি অনুষ্ঠানটা করলাম। এটা করার পিছনে যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে গত 3 বছর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই অনুষ্ঠানে এসে, বিশেষ করে মৃধা শোতে যে সব অতিথিবৃন্দ ছিলেন তাদেরকে সাথে একদিনের একটা রাত্রি আমরা যাপন করবো, এই উপলক্ষেই আজকে আমাদের এই অনুষ্ঠান।